off, on, off, on, off, on, off, on, off, on, off. আসসালামু আলাইকুম, ইজি ইলেকট্রিক্যাল ল্যাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টু ওয়ে সুইচ কীভাবে কানেকশন করতে হয়। তো আমি এখানে তিনটি টু ওয়ে সুইচ নিচ্ছি আর একটা বাল্ব নিচ্ছি লোডটা হয়তো আপনাদেরকে বোঝানোর জন্য, আর এখানে আমরা লাইন দেওয়ার জন্য একটা টু ফিন নিচ্ছি, কিছু তার নিচ্ছে, দুটো কেবল নিচ্ছি এখানে। তো চলুন আমি আগে আপনাদেরকে সুইচটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন টু ওয়ে সুইচের এখানে তিনটি ঘাট রয়েছে। এখানে আপনি যখন সুইচটা ফেস্ট করবেন তখন উপরেরটার সাথে নিচেরটা কমন হয়ে যাবে, যখনই আপনি সুইচটা উপরের দিকে ফেস্ট করবেন তখন ডিসকানেক্টরটার সাথে এটা কমন হয়ে যাবে, আবার যখন নিচের দিকে এটা প্রেস করবেন তখন ডিসকানেক্টরটার সাথে এটা কমন হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে এটা সিরিজ ল্যাম্পের মাধ্যমে টেস্ট করে দেখাবো। তো চলুন আমরা এখন এটা টেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্প, তো এখন উপরের দিকে ফেস্ট করা আছে, তখন যখন বিস্কানেরটার সাথে উপরটা ধরবেন তার মানে এটার সাথে এটা কমন আছে, এই নিচেরটার সাথে আবার এটা কোনো লাইন নেই, আবার যখন এটা নিচের দিকে ফেস্ট করবেন তখন বিস্কানেরটার সাথে নিচেরটা কমন হয়ে যাবে। তো চলুন আমরা এখন কানেকশন করে দেখি সবগুলো সুইচের কানেকশন একই রকম হয়, অনেকগুলা গ্যাং হয়, অনেকগুলা এরকম ফিয়ানো সুইচের টাইপ হয়, এটা ফিয়ানো সুইচের মতোই ফিয়ানো সুইচ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটার সাথে এটা এখন কমন নাই, এটার সাথে এটা কমন আছে, যখন আমরা নিচের দিকে ফেস্ট করব তখন এটা ডিসকানেক্টরের সাথে নিচেরটা কমন হয়ে যাবে। তো চলুন আমরা এখন কানেকশনটা করে দেখি, আর যারা সিরিজ টেস্ট ল্যাম্প বানাতে পারেন না তারা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ভিডিও দেখে নেবেন। তো চলুন আমরা এখন আমরা একটা সুইচ এখানে কানেকশন করব না, এই দুইটা সুইচে করবো এখন, পরবর্তীতে অন্য ভিডিওতে আরও অন্যভাবে দেখাবো। এখন আমরা এটা কানেকশন করে দেখি। সর্বপ্রথম আপনি সুইচের এখানে তিনটা প্রান্ত, তো নিচের প্রান্তে যে কোনো একটা নিচের প্রান্তে এখান থেকে দুইটা কেবলের একটা তার লাগিয়ে নেবেন। এখন এই সুইচের অপর প্রান্তে আরেকটা কেবল লাগিয়ে দিবেন, তাও নিচে কোনো সমস্যা নাই, সুইচটা এভাবে হলেও সমস্যা নেই, এভাবে হলেও কোনো সমস্যা নাই, আপনি যেভাবে সুবিধাভাবে লাগাবেন। আর কেবলটা আমি আপনাদের বোঝানোর জন্য অনেক ছোটো নিচ্ছি, আপনি চাইলে এটা রুমের ভিতরে অথবা বাইরে এরকম অনেক দূরেও কানেকশন করতে পারেন, যে কোনো লাইট, মোটর, অনেক কিছু ইত্যাদি ব্যবহার করার জন্য। তো এখন এই কেবলটা আমরা এখন লাগিয়ে নিব। তো আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি, দেখুন এই যে সুইচের নিচের প্রান্ত থেকে একটা তার আসে, এই সুইচের নিচের প্রান্তে লাগছে, উপরের প্রান্ত থেকে আরেকটা কেবল আসি, এই সুইচের উপরের প্রান্তে লাগছে, তার মানে বিস্ক্যানের দুটো প্রান্তই খালি, গ্যাং সুইচের মধ্যে সেম এরকমে কানেকশন হয়। তো এখন আমাদের এখানে হচ্ছে লোডের দুটো তার, আর এখানে হচ্ছে ইনপুট দেওয়ার জন্য দুটো তার, এটা যে কোন লোড থেকে আসা এক কেবলের একটা প্রান্ত হয় এই সুইচের বিস্কানে লাগিয়ে দিবেন, নয়তো বা এই সুইচের বিস্কানে লাগিয়ে দিবেন, আপনি যে পাশে লাগান কোনো সমস্যা নাই। আমি এখানে লাগাই দিতেছি, তো এখন ইনপুট থেকে আসা যে কেবল আছে ওই কেবলটা আপনি অপর সুইচের অপর প্রান্তে লাগিয়ে দিবেন, এই সুইচের এই প্রান্তে লাগিয়ে দিবেন।
আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের বাকি রয়েছে শুধু নিউট্রাল তারটা। এই নিউট্রাল নিউট্রাল তারটা আপনি ইনপুট থেকে আসা ওটার সাথে ডাইরেক্ট কানেকশন করে দিবেন। তো আমাদের কানেকশনটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি আরেকবার, এই সুইচের যে তিনটা প্রান্ত আছে, তিনটা প্রান্ত থেকে নিচের প্রান্ত থেকে এই সুইচের নিচের প্রান্তে আসি লাগছে, আবার এই সুইচের উপর প্রান্ত থেকে এই সুইচের উপর প্রান্তে লাগছে। বিস্ক্যানের দুটো প্রান্ত খালি ছিল, এখন লোড থেকে যে তারটা আসছে এটা আমি এই সুইচের বিস্ক্যানে দিয়ে দিছি। আপনি চাইলে এটা এ পাশে দিতে পারেন, এটা আবার ইনপুট থেকে আসা এটা এ পাশে দিতে পারেন। এটা আপনার কাজে সুবিধার্থে করবেন আপনি। আর কেবলটা চাইলে আপনি অনেক লম্বা একটা রুমের ভিতর, একটা রুমের বাইরে, অথবা একটা এই রুমে একটা অন্য রুমেও ব্যবহার করতে পারেন। লোড হিসেবে আপনি আমরা একটা বাল্ব নিছি, আপনি চাইলে এখানে একটা মোটর বা অন্য যে কোনো ডিভাইস এখানে ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা এখন কানেকশনটা সম্পূর্ণ হয়েছে কিনা দেখি। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যদি সুইচটা প্রেস করি, এটা দিলে অন হবে, আবার এটা দিলে অফ হবে। এবার আমরা যদি আবার এটা দিয়ে অন করি, এটা দিয়ে অফ করতে পারবো। তো যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন, এটা কমেন্ট করে জানাবেন। তো আপনাদের যদি টু এস সুইচের উপর আরও ভিডিও লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আরও আপনাদের জন্য আরও ভিডিও দেবো।